বন্ধুরা, আজকে আমরা পড়ছি কাঠের পা। হ্যাঁ, গল্পটা পড়ছি মুক্তিযুদ্ধকে নিয়ে, কিন্তু পা কোত্থেকে আসলো, আসলে পা কোত্থেকে আসলো সেই গল্পতেই আমরা একটু একটু করে যাচ্ছি। আনোয়ারা সৈয়দ হক সেই গল্পটা একটু অন্যভাবে বলার চেষ্টা করেছেন। আর গল্পটা কিন্তু যিনি নিজে মুক্তিযুদ্ধে পা হারিয়েছেন সে কিন্তু বলেনি, বলেছে তার ছেলে। তার মানে হচ্ছে তার ছেলে এই পুরো গল্পটা টেনে নিয়ে যাচ্ছে, আর যিনি মূলত পাটা হারিয়েছিলেন তাকে বাবা বলে এখানে সম্বোধন করা হচ্ছে। তো আমরা দেখতে পেয়েছিলাম আগের ভিডিওতে, বেশ কিছু তথ্য আমরা দিয়েছিলাম যে বাবা ক্যাপ্টেন শাহজাহানের নেতৃত্বে একটা সেক্টরের অধীনে কাজ করেছিলেন। আচ্ছা, এখন কোন সেক্টরের অধীনে সেটা তোমাদের এখন বলবো না, সেটা তোমরা আগের ভিডিওটি দেখবে, দেখে আজকের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দিবে। তো বন্ধুরা, আমরা চলে যাই গল্পের মধ্যে। বাবা বয়সে বড় হলেও ক্যাপ্টেন শাহজাহান বাবাকে অত্যন্ত স্নেহ করতেন। আচ্ছা, ক্যাপ্টেন শাহজাহান অর্থাৎ আমরা যে সেক্টরের কথা বলছি, যে সেক্টরের নাম্বারটা কথা বলছি, সেক্টর কিন্তু ছিল হচ্ছে খুলনা এবং সুন্দরবন অঞ্চল, এটাকে বলা হয় সামরিক অঞ্চল। এই সেক্টর বলতে আমরা বারবার যে কথা বোঝাচ্ছি সেটা হচ্ছে সামরিক অঞ্চল। তো ক্যাপ্টেন শাহজাহান বাবাকে অত্যন্ত স্নেহ করতেন। একবার কি হলো, খালের ওপারে ক্যাম্প বসালো পাকিস্তানি মিলিটারি, তাদের সঙ্গে অনেক রাজাকার। আচ্ছা, এখন এই রাজাকার শব্দটা নিয়ে একটু কথা বলবো। রাজাকার শব্দটার মানে কি তোমরা জানো? রাজাকার শব্দটার মানে হচ্ছে স্বেচ্ছাসেবক। এখন তাই যদি হয় তাহলে এই কথাটা আসলে এত খারাপভাবে কেন ব্যবহার করা হয়? আসলে শাব্দিক অর্থের সাথে কাজের কোনোই মিল নেই। স্বেচ্ছাসেবক বলতে আসলে স্বেচ্ছাসেবক একদমই বোঝায়নি, বা ভলেন্টিয়ার টাইপের কোনো কিছু না। ব্যাপারটা হচ্ছে এরকম, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বিশেষ সহায়ক যে বাহিনী ছিল তাকেই বলা হয় রাজাকার। এরা বাংলাদেশের মানুষ হয়েও, প্রত্যেকটা রাজাকার কিন্তু এটা বাংলাদেশের মানুষ, কিন্তু বাংলাদেশের মানুষ হয়েও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করত। এই যে পাকিস্তানি বাহিনীকে যে সহায়তা করত নিজ ইচ্ছায়, এই জন্য তাদেরকে বলা হতো স্বেচ্ছাসেবক, যেটাকে উর্দুতে বললে রাজাকার বলা হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো রাজাকার তাদেরকে কেন বলা হতো। তো রাজাকাররা যখন তখন অবস্থা খারাপ বুঝে মিলিটারিদের সাথে সাথে ঘুরত। তার কারণটা কি? তারা ভাবতো বুঝি অস্ত্রের সাথে সাথে থাকলে তারা নিরাপদে থাকবে। আসলে এটা তাদের ভুল ধারণা ছিল, তারা জানতো না যে আসলে তাদের পরিণতি শেষ পর্যন্ত কোথায় যাবে। যাই হোক, ক্যাপ্টেন শাহজাহান স্থির করলেন রাতের বেলা খাল পেরিয়ে তাদেরকে আক্রমণ করবেন। অর্থাৎ ওই যে ক্যাম্পের ওপারে যে পাকিস্তান মিলিটারি যেখানে ক্যাম্প বসিয়েছিল খালের ওপারে, সেখানটাই তারা একটা আক্রমণ করবেন, একটা অপারেশন চালাবেন। এখন সেই অপারেশন চালানোর জন্য কিন্তু ওই জায়গাকে রেকি করতে হয়, মানে খোঁজ খবর দিতে হয় ওই জায়গাটাকে। তো সেই জায়গায় খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু এই বাবাই যান। তো বাবা যাওয়ার পর কী হয় সেটাই হচ্ছে একটা প্রশ্ন। তবে সেই প্রশ্নের উত্তর আমরা অবশ্যই এখন দিব না, সেই প্রশ্নের উত্তর তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নটা কমেন্ট বক্সে লিখে ফেলো, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।